সরকারের পক্ষ থেকে 15 বছর থেকে 18 বছরের সমস্ত মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে সোমবার থেকে। এদিন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর ভবতারিণী রায় গার্লস হাইস্কুলে করোনা ভ্যাকসিন নেওয়া ছাত্রীদের ফুল দিয়ে উৎসাহিত করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। গোলাপ ফুল দিতে দেখা গেল, গোলাপ ফুলে এটা তো বিক্রি হচ্ছে, তাতে গোলাপ ফুল শুভেচ্ছা দেওয়ার একটু কোনো অবস্থা, এটা তো ভালো। একই সঙ্গে যাচ্ছে একই সঙ্গে নববর্ষের শুভেচ্ছা। এদিন এছাড়াও শহর বর্ধমানের মিউনিসিপ্যাল হাইস্কুলে 15 থেকে 18 বছরের ছাত্রীদের করোনা ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন স্কুল থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কোন স্কুলে? বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল। এটা আমাদের 15 থেকে 18 আপাতত চালু হয়েছে, 9, 10, 11, 12-এর তো আজকে তার প্রথম দিন। আগের আগেই তো হয়ে গেল, তো বুঝ পর্যন্ত যে ভ্যাকসিনটা দেওয়ার কথা ছিল সেটাই আজকে পেলাম, পেয়ে ভালো লাগলো। আর মায়ের একটা ডোজ বাকি আছে, সেটাও দিয়ে নেবো তাড়াতাড়ি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢোকানো হয়, কিন্তু এক্ষেত্রে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেহেতু প্রবেশ করানো, একটু ভয় ছিল যে লাগার ভয়টা, কিন্তু খুব সুন্দর দিলেন, খুব ভালো হলো। আতঙ্ক কীরকম ছিল যে এতদিন ভ্যাকসিনটা হয়নি, সবার সঙ্গে মেলামেশা করতে হচ্ছে? হ্যাঁ, সেটা খুব অসুবিধা ছিল, কারণ এই মুহূর্তে আর আমি স্কুল লাইফটাকেও খুব মিস করছিলাম, যেহেতু আমাদের স্কুলেও সেরকম ক্লাস তো কোনোদিনই হয়নি, মিস তো একটু প্রবলেম হচ্ছিলো সবার সঙ্গে, যেহেতু আবার তো এই ওমিক্রন হানা দিল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।